আমরা ছবির ডিরেক্টর এন্ড আই টেল ইউ ওয়ান থিং অ্যাবাউট দিস মুভি অ্যান্ড অ্যাবাউট মাই সন হি ইজ নট দ্য ডিরেক্টর হি ইজ এ ক্রিয়েটর হি ইজ এ মেকার আই বিলিভ ইন দ্যাট And that is what you should believe. If you believe in me, you must believe that thing. That he is a creator, he makes such a movie. Jeta ke apnake bujhte hobe, apnake koshto kore chibiye jete hobe. Orthat apni dekhlen kotokhon dance kore dekhlam, kotokhon gaan shunlam, kotokhon hoichoi korlam, tali bajalam, moner purti dewa, cigarette mukhe diye tante tante chole aslam, mera gaane shure gaan gaite gaite baire chole aslam. No, not at all. আপনি ঢুকবেন বাইরে ওয়াইফ যদি জিজ্ঞেস করেন এই ছবিটা কেমন দেখেন চুপ করো না এখন পরেই কথা বলবো অর্থাৎ আপনার মনের মধ্যে অনেকগুলো চিন্তা আপনার মাথার মধ্যে কিন্তু ঢুকে গেছে এই ছবিটার মাধ্যমে চিন্তা ঢুকে গেছে আই টেল ইউ চিন্তা ঢুকে গেছে যেমন আমি আপনাকে ছোট্ট একটা জিনিস উদাহরণ দিয়ে বলি যদি বলি ছবির নাম হচ্ছে গোয়িং হোম আমি এখানে আমার কথাই দিয়ে বলি যে আমার ছবিগুলোর নাম আপনারা হয়তো দুই একজন মনে থাকতে পারে মনে আছে দুরন্ত চিতা জাদুনগর এ শুনলেই বোঝা যায় যে কি হবে জাদুনগর মানে জাদুঘর কি হবে দুরন্ত চিতা মানে একটা মারামারি কাটা দিয়ে হবে এটা হ্যাঁ দশমন হল দশ দশ করবে বাট ইফ আই আস্ক ইউ হোয়াট ডু ইউ মিন অ্যাবাউট গোয়িং হোম হোয়াট ইজ মিন বাই দ্যাট দ্যাট ইজ এ কোশ্চেন কোশ্চেন ইজ দ্যাট যে আপনি আপনি কি গোয়িং হোম বলতে আপনি এখান থেকে আপনার গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন ইজ দ্যাট গোয়িং হোম আপনি আপনার দেশ থেকে বিদেশের থেকে আবার দেশে যখন ফিরে আসেন ইজ দ্যাট গোয়িং হোম আপনি এই জগৎ থেকে আরেক জগতে চলে যাবেন যখন সেটা হচ্ছে আপনার আরেক জগৎ আরেক পৃথিবী আরেক সৃষ্টিকর্তা যেটা বলছেন সেটা গোয়িং হোম হোয়াট ইজ ইট এই নামটার মধ্যে তো আমি আমার একদিন দুদিন লেগেছে চিন্তা করে বের করতে আই কুডন্ট ফাইন্ড ইট আউট আমাকে চিন্তাটা সারা জীবন চিন্তিত করে রাখছে এবং আমি বিশ্বাস করি যে মানুষের জীবনে চিন্তা যখন আসে সেই চিন্তা থেকেই তার প্রশ্নগুলো উঠে আসে এবং সেই প্রশ্নগুলো যখন সলভ হয় তখনই মানুষ আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাবে মানুষ বেশি দিয়ে বিনোদনমূলক কিছু হোক সবগুলো এরকম হলে তো চলবে না সবাই যদি নিজের বউকে ঘরে রেখে দেয় আমার মতন যে কাউকে দেখতে দেবো না তাহলে নায়িকা পাবেন কথা নেই নায়িকা তো পাবেন না তাই তো নায়িকা নায়িকা ছাড়া ছবি দেখতে ভালো লাগবে না কারণ এটা সৃষ্টিকর্তাই তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন আদমকে দুনিয়ার সবকিছু দেওয়ার পরও কয় নায়িকা কোথায় নায়িকা কোথায় আমার তো একটা নায়িকা লাগবে আমার তো একা থাকতে ভালো লাগে না বলেছি কিনা বলেছি মানে নায়িকা কোথায় নায়িকা হবে মানে আমার একা থাকতে ভালো লাগছে না অথচ তাকে তো সবকিছু দেওয়া হচ্ছে পৃথিবীর সবকিছু মানে পৃথিবীতে যা চায় তাই তার মুখে চলে আসে খাবার থেকে শুরু করে সবকিছু হুক থেকে শুরু করে সবকিছু কিন্তু সি ওয়া হি ওয়ান্টেড ইজ মোর অর্থাৎ একজন নায়িকা ছিল আমার মতো নায়িকা যারা নায়িকা আছে তাদেরকে আমি অত্যন্ত সম্মান করি অত্যন্ত শ্রদ্ধা করি যে কারণের জন্য হয়তো আপনারাও বলেন যে আমি 52 বছর আমি ছবি জগতে অভিনয় করেছি আমার সম্পর্কে খুব বেশি বোধহয় কোনো খারাপ কথা শুনেনি কারণ আমি তাদেরকে আমার বোন হিসাবে দেখেছি আমার সহকর্মী হিসাবে দেখেছি আবার হ্যাঁ শিওর আমি আমি এই ছবিটা আমি আপনাদেরকে সকলকে বলবেন আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা দর্শন কি করবেন খারাপ লাগে আপনি 50 জন করবেন যেটা খারাপ ভালো লাগলে অন্তত পক্ষে 10 জন করবেন যদি ভালো করে তাহলে আপনাকে আমি বলছি আপনার হ্যাঁ ছবিটা তোমরা দেখতে পারো উই ক্যান বি প্রাউড অফ দিস মুভি এই ছবিটা যে ক্যামেরা সে আমি আমি অনেক ছবি তো অভিনয় করেছি অনেক ছবি তো অভিনয় করেছি বড় বড় ক্যামেরার বেশি আমার কাজ করে সাধারণ ক্যামেরা দিয়ে কাজ করা থেকে শুরু করে ক্যামেরা দিয়ে কাজ করে সেটা কাজ করেছি কিন্তু এই ছেলেটাকে আমি লাইভ করার সময় দেখেছি যে দি ওয়ে সে লাইভ করে ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং ছবিটা দেখে আমার সেটা বুঝতে পারে সেই ছেলেটাকে আমরা হারিয়ে ফেলেছি একটা তার আপনার মানুষের কামনা করে এবং আপনারা সবাই তাকে দোয়া করে এই দোয়াটুকু আপনাদের কাছে চেয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি ধন্যবাদ